গুড মর্নিং, সবাই কেমন আছো? আর এই যে আমার প্লেটে এখন খাবার দেখতে পাচ্ছ, এখন আমি ব্রেকফাস্ট করছি। জানি তোমরা এই ব্রেকফাস্টটা দেখলে অবাক হয়ে যাবে, কি দিয়ে খাচ্ছে। এটা হচ্ছে তাল, তালটা জাল দিয়ে রেখেছিলাম। আর এটা দিয়ে রুটি দিয়ে খেতে না অসাধারণ লাগে, মানে অনেক লোক খায় না, বাট আমরা গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ এইসব খুব ভালো খায়। তাল দিয়ে মুড়ি, মানে যা সস্তাম লাগে। আর এই তালটা সেই মা দিয়ে গেছিলো কবে, আমি ফ্রিজে রেখেছিলাম, তাই একটু একটু বার করছি আর খাচ্ছি। আর বাসি রুটি দিয়ে মানে আরও বেশি টেস্ট লাগে, যেহেতু আমি বাসি রুটি না, এটা আমি গোলা রুটি করেছি, এই দেখো। এটা দিয়ে কিন্তু খেতে সে মানে কি বলবো, খুব ভাল লাগে, খুব ভাল লাগে। যারা খায় না তাদের একটু ভালো লাগে না, যেমন আমার বরকে দিয়েছিলাম, আমার 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 বর মুখ ভ্যাংচাচ্ছে, এরম এরম করছে, কেন ও এটা খেয়ে অভ্যস্ত না। আর আমরা গ্রামের মানুষ এইসব তাল টাল দিয়ে সকালবেলায় খাবার খেতাম, তাল মুড়ি খেতাম, তাল রুটি খেতাম, ভাত দিয়েও কিন্তু তাল দিয়ে খেতাম। তো যাই হোক, এটাই জন্য তোমাদের দেখানোর জন্য। আর আমি সেরকম তো ভিডিও করতে পারছি না, কাজের একটু চাপ, রান্নাঘরটা পরিষ্কার করার ব্যাপার আছে আজকে, আর জানি না কী রান্না বান্না কী হবে সেটা এখনও কিছু জানি না। তো চলো এখন এটা খেয়ে নিই। আর এটা খেতে আমার খুবই ভালো লাগে, আমি কালকে রাতেও আমি খেয়েছিলাম। তো ওই যে জাস্ট অসাম অসাম, কি বলবো, এর কোনো ভাষা আমি খুঁজে পাবো না এখন। তো চলো এখন আমি খাওয়া দাওয়াটা করে নিই, আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমি এখন খাওয়া দাওয়া করে এখন রান্নাঘরে চলে এসেছি। আর এই যে বাটা মাছগুলো ছিল এগুলো আজকে এই দেখো ঝিঙে আর আলু দিয়ে মানে একটু ঝোল করবো, সব কিছু মশলা দিয়ে আজকে করবো, আজকে আর পাতলা ঝোলটা করবো না। তো মাছ ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর কালো জিরে দিয়েছিলাম, যেটা অন করতে তোমাদের দেখাতেই ভুলে গেছি। আর পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে আলু ঝিঙেটা দেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি আর একটুখানি নুনও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে এখন ভালোভাবে আমার ভাজতে হবে, মানে টমেটোটাও গলে যাবে আর আলুটাও একটু আলু ঝিঙেটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে। তো যখন আলুটা আর সব কিছু ভাজা হয়ে যাবে, তার মধ্যে আদা আর রসুনের গ্রেট করে দিয়ে দিয়েছি। আমি পেস্ট করিনি, কারণ তাড়াতাড়ি একটু তাড়াতাড়ি ছিল বলে আমি একটু গ্রেট করে দিয়ে দিয়েছি, নাহলে পেস্ট করলে দিতেই পারো তোমরা, আমিও দিই, হাতকে তাড়াহুড়োর জন্য দিলাম না। তো পেঁয়াজটা আদা রসুনটা সব কিছু দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে আর টমেটোটাও গলে গলে যাবে। তো যাই হোক, এটা করার পরে এখন আমি দেখো সব মশলা দিয়ে দিয়েছি, হলুদ দিয়েছি, লঙ্কা দিয়েছি, জিরে ধরে সব কিছু দিয়ে দিয়েছি আর একটুখানি চিনিও দিয়েছি, মানে একটু মিষ্টিটা দরকার, নাহলে একটু খারখার লাগে মশলাগুলো খেতে, মানে টেস্টটা ওরকম আসে, তাই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। আর আমি গরম মশলা টরম মশলা কিছুই দিইনি, ঠিক আছে। তো যাই হোক, এখন এটাকে ভালোভাবে ভাজতে হবে, আর এটাকে যেহেতু একটু তেলটা একটু কম দিয়ে রান্না করেছি, তো যাই হোক তার জন্য একটু ভালো করে আস্তে আস্তে গ্যাস একটু আস্তে করে তেলটা যতক্ষণ না ছেড়ে যাবে, দেখো তেলটা আমার ছেড়ে ছেড়ে আসছে আর কালারটাও চলে এসেছে, যে কালারটা আমার দরকার ছিল, মানে তরকারিতে সেই কালারটাও চলে এসছে, তেলটাও ছেড়ে গেছে। তো যাই হোক, এর মধ্যে এবার জল দিয়ে দিয়ে দেওয়ার পর থেকে না আর ভিডিও অন করতে পারিনি, আর ভিডিও অন করতে পারে ঘুমিয়ে গেছিলাম। আর এখন হচ্ছে রাত্রেবেলায় সেদ্ধ ভাত করব, আলু দিয়ে দিয়েছি, আর ভাত যখন ফুটে গেছে এর মধ্যে একটু বেগুন আর একটুখানি ভেন্ডি দিয়ে দিলাম, ব্যাস, আমার আর কিছু দেওয়ার নেই। এবার এটা ঢাকা দিয়ে বন্ধ করে দেবো, আমি রাতের বেলায় আজকে এটাই করবো। তো যাই হোক, চলো এখন আমার আজকে রান্নাবান্না আর কিছু দেখানোর নেই রাতের বেলায়। তো আমি বিকেলবেলায় একটুখানি টিফিনও করলাম, ভেজ প্যাটিস খেলাম, আর এখন ভাতটা বন্ধ করে রেখে দিলাম, চলো। আর আমি ভাতটা দেখলে হয়ে গেছে, আর আজকে দেখেছো কীরকম করে সিঁদুর পরেছি, কারণ আমার না অনেক দিন এত মোটা করে বিয়ের পরে আর সিঁদুর পরা হয়নি, বাট আমার বরের খুবই ভালো লাগে হাতে শাখা সিঁদুর, মানে আমার বর খুব খুব পছন্দ করে। আর সবসময় কী বলো তো, এখানটা না খুব চুল মানে চুলকাতে থাকে আমার, এত র্যাশ র্যাশ হয়ে যায়, বেশি করে আমি সিঁদুর পরতে পারি না। তো আজকে সোমবার, তাই জন্য ভাবলাম না একটুখানি সিঁদুর সিঁদুর পরে নিই। তো যাই হোক, এটাই এখন। আর এখন আমি কী বলে সিরিয়াল দেখছিলাম, হিন্দি সিরিয়াল দেখছিলাম, না সরি সিরিয়াল দেখছি না, এখন আমি কন মানে গা গানপতি দেখছিলাম। আর আমার ভাতটা হয়ে গেছে, আর এখন বাজে 9:15, ভাতটা হয়নি মানে ফুটে গেছে, বন্ধ করে রেখে দিয়েছি, আর আধ ঘন্টা পরে যাবো, ভাত হয়ে যাবে, বাস আজকের মতো আর ভিডিও বেশি বাড়াবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো, আমি তোমার সবার পাশে থাকবো। পারলে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। সবাই ভালো থেকো আজকের মতো, টাটা।